মাঠে আপনি কি জবাব দিবেন? কবরে গিয়ে তিনটি প্রশ্ন করা হবে, তার মধ্যে একটা মার রব্বুকা, দুই নম্বর অমা দিনুকা, কোন দিন ছিল বলেন তো দেখি। ইসলাম, ইসলামকে মানেন না তো আপনারা? যারা রাজনীতি করে তারা বলে আমার দিন হলো সেকুলারিজম, আমার দিন হলো ন্যাশনালিজম, আমার দিন হলো কমিউনিজম। আর যারা ধর্ম করে বলছে আমার দিন হলো চরমুনাই, আর একদিন হলো নকশাবন্দি, চিস্তি, মুজাদ্দিদিয়া, কাদারিয়া, কত আছে না? কেউ বলে দেওবন্দি আমরা, কেউ বলে বেরলভি আমরা, চলছে না এটা? যে না হাজারো লক্ষ নামে বিভক্ত হয়েছে। তাহলে কবরে আপনি জবাব কি দিবেন? এরপরে কাল কিয়ামতের মাঠে কার সাথে আপনার হাসর হবে? আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াযু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতুমা আর-রাসূলে সাবিলা। মেনেছি এই দুনিয়াতে এক একজন ব্যক্তিকে কাল কিয়ামতের মাঠে রাসূল আমার অনুসারী ব্যক্তি হবে না, যখন পিটা জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে তখন হাত কামড়াবে আর বলবে হায় আক্ষেপ, যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে চলতাম কতই না ভালো হতো। আক্ষেপ করে লাভ হবে? বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানাল খলিলা। হায় আক্ষেপ, যদি দুনিয়াতে অমুক ব্যক্তিকে যদি আমি গ্রহণ না করতাম কতই না ভালো হতো। কদ আযাল্লানি আনি যিকরে, ওই নেতাই আমাকে আমার আল্লাহর বিধান থেকে পথভ্রষ্ট করেছে। নেন খান এবার, খান এবার সূরা ফুরকান 27-28 নম্বর আয়াত খুলুন। অতএব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আকীদা পোষণ করেছে ওই আকীদায় আমাকে পোষণ করা লাগবে, সাহাবা কেরাম যে আকীদা পোষণ করেছেন ওটাই করা লাগবে, এক বিন্দু মাত্র সেখানে কোনো ত্রুটি থাকা যাবে না। অবশ্যই বন্ধুরা আমার, আরো যদি আপনি আলোচনা করেন একটু এগিয়ে যান, ভাগ পাবেন। পীর সাহেবরা কবরে জীবিত থাকে, তার কাছে সাহায্য চালে তিনি সাহায্য করেন, এই আকীদাকে ঠিক না? নাউজুবিল্লাহ। এক শ্রেণীর মানুষ আছে না এটা? এই যে মানুষ হজের প্রস্তুতি নিচ্ছে এখন, অথচ তার আকীদায় আছে আমি একটা আংটি নিয়ে যাব, কাবা ঘরের সাথে স্পর্শ করা নিয়ে আসব, হজ করতে যাওয়ার দরকার নেই, জায় নামাজ রেডি করে রাখছে, জায় নামাজ নিয়ে যাবে, কাবা ঘরের সাথে ঘুষে নিয়ে আসবে একটু বরকতের জন্য। মহিলারা নিয়াত করে বসে আছে, কবুতরকে খাওয়ানোর জন্য যে গম দেওয়া হয় গমটা নিয়ে আসবে, ওটা খেলে নাকি সন্তান হবে, ওর হজ করতে যাওয়ার দরকার নাই। ও মনে করে আছে যে আমাকে হেরা গুহাতে উঠতেই হবে, উঠতে না পারলে হজ পূর্ণ হবে না, ও বুঝতে হবে হজ নাই, ওর হজে যাওয়ার দরকার নেই। আকীদায় আছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের কাছে গিয়ে আমি এটা চাইবো, হজে যাওয়ার দরকার নেই। মানুষ আজকে হজের জন্য ব্যস্ত হয়ে পড়েছে, কিন্তু আকীদায় সব ত্রুটি, আকীদায় শেষ নাই। ওই আকীদার বক্তব্য দিতে গিয়ে জেলখানে আসলাম, শুধু ওইটাই বলতে গেছিলাম, বুড়ির বরুর গাছ নিয়ে কোন এক বিপদে ফেলে দিল বলেন তো দেখি আমাকে। হ্যাঁ, কঠিন বিপদ যেটা। বন্ধুরা আমার, আমি আপনাদেরকে আর কষ্ট দিতে চাচ্ছি না, 12টা পার হয়ে গেছে, অনেক কথা বললাম, তবে হজ করার আগে, সালাত আদায় করার আগে, যাকাত দেওয়ার আগে আপনি আপনার আকীদাকে শক্ত করুন। আকীদা আগে তারপরে আমল, আকীদা আগে তারপরে আমল। যারা আজকে আকীদায় রেখে দিয়েছে এই মর্মে যে ওখান থেকে পাথর নিয়ে এসে বাড়িতে রাখলে বাড়িতে কোনো বিপদ হবে না, হজে যাওয়ার দরকার নাই, অসংখ্য খারাপ আকীদা আছে। আমি আপনাদের যে কথাটি শেষে বলতে চাচ্ছিলাম তো বলাই হলো না, তবেও বলছি, আল্লাহর কাছে দোয়া করি, প্রথমে আল্লাহ তুমি আমাদেরকে সঠিক আকীদা পোষণ করার তৌফিক দান করো।